সহজ বাংলা ও ব্যাকরণ চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। দেখো, ব্যঞ্জন শব্দের আভিধানিক অর্থ কিন্তু তরকারি। এটা বলে রাখলাম কারণ অনেক সময় প্রশ্নটি এমসিকিউতে আসে যে ব্যঞ্জন শব্দের আভিধানিক অর্থ কি তরকারি। তবে বাংলা ব্যাকরণে ব্যঞ্জন ধ্বনি বলতে বোঝায় বাধাযুক্ত ধ্বনি, মানে শ্বাসবায়ু মুখগহ্বরে কিছুক্ষণের জন্য সম্পূর্ণরূপে বা আংশিক বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। অর্থাৎ শ্বাসবায়ুর গতিপথে বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এখন আমরা সমস্ত ব্যঞ্জন বর্ণগুলির শ্রেণী বিভাগ আলোচনা করব। প্রথম শ্রেণী হল স্পর্শ বা বর্গীয় ব্যঞ্জন। ক থেকে ম পর্যন্ত যে 25টি ব্যঞ্জন রয়েছে, এই 25টি ব্যঞ্জন উচ্চারণকালে জিহ্বার কোনো না কোনো অংশ, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ স্পর্শ করে বা ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ লাভ হয়। এই জন্য এগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এগুলোকে আবার 5টি বর্গে ভাগ করা হয়েছে, ক, চ, ট, ত, প। প্রত্যেক বর্গে দেখো 5টি করে বর্ণ রয়েছে। এখন আমরা এক একটি বর্গ সম্পর্কে আগে আলোচনা করে নিই। প্রথমে ক বর্গ। ক বর্গে যে 5টি বর্ণ রয়েছে, ক, খ, গ, ঘ, ঙ, এই বর্ণগুলি যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বার গোড়ার দিক বা জিহ্বা মূল তালুর কোমল অংশ স্পর্শ করে, এই জন্য এদের জিহ্বা মূলীয় বা কণ্ঠবর্ণ বলে। এবার দেখো চ বর্গ। চ বর্গে চ, ছ, জ, ঝ, ঞ, এই 5টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলি জিহ্বার মাঝ অংশ তালুর কঠিন অংশ স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদের নাম উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য বর্ণ। তারপর ট বর্গ। ট বর্গে 5টি বর্ণ রয়েছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। জিহ্বার অগ্রভাগ মূর্ধা স্পর্শ করে উচ্চারিত হয়, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বার অগ্রভাগ মূর্ধা স্পর্শ করে, তার জন্য এদের নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এবার ত বর্গ। ত বর্গে 5টি বর্ণ রয়েছে, ত, থ, দ, থ, দন্ত, ন। জিহ্বার অগ্রভাগ উপরের পাটির দাঁতের যে নিচ দিকের অংশ, সেই নিচ দিকের অংশ স্পর্শ করে উচ্চারিত হয়, তার জন্য এদের উচ্চারণ স্থান অনুযায়ী নাম হয়েছে দন্ত ধ্বনি। এবার প বর্গ। প বর্গেও দেখো 5টি বর্ণ রয়েছে, প, ফ, ব, ভ, ম। এই 5টি বর্ণকে ওষ্ঠ বর্ণ বলা হয় কারণ এদের উচ্চারণকালে অধরের সঙ্গে ওষ্ঠের স্পর্শ হয়, সেই জন্য এদের নাম হচ্ছে উচ্চারণ স্থানগতভাবে ওষ্ঠ বর্ণ। এই যে 25টি বর্ণ আমরা দেখলাম, এই 25টি বর্ণের মধ্যে আবার প্রথম এবং তৃতীয়, প্রথম এবং তৃতীয় প্রত্যেক বর্গের, মানে ক, চ, ট, ত, প, প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলোকে অল্প প্রাণ বলা হয়। প্রাণ শব্দের একটা অর্থ রয়েছে, প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু। অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলি উচ্চারণ করার সময় অল্প শ্বাসবায়ু বা অল্প প্রাণবায়ুর প্রয়োজন হয়, সেই জন্য এদের নাম হচ্ছে অল্প প্রাণ। আবার দেখো দ্বিতীয় এবং চতুর্থ, এগুলিকে মহাপ্রাণ বলা হয়। তার কারণ হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অধিক মাত্রায় শ্বাসবায়ুর প্রয়োজন হয়। আবার এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কয়ের সঙ্গে হ সমান খ, গ যুক্ত হ সমান ঘ, সেরকম প্রত্যেক বর্গের প্রথম যুক্ত হ সমান তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় যুক্ত হ সমান চতুর্থ। এরপর অঘোষ বর্ণ। ঘোষ শব্দের অর্থ হচ্ছে ধ্বনিবিজ্ঞানে স্বরের গাম্ভীর্য। প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলির উচ্চারণকালে স্বরতন্ত্রীর কম্পন বা গাম্ভীর্য থাকে না, তার জন্য এদের নাম হচ্ছে অঘোষ, মানে গাম্ভীর্যহীন। আবার বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলিকে বলা হয় ঘোষ বর্ণ বা নাদবর্ণ, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীর কম্পন বা গাম্ভীর্য অনুভূত হয়, তার জন্য এদের নাম ঘোষ বর্ণ। এবার প্রত্যেক বর্গের যে পঞ্চম বর্ণগুলি রয়েছে, অর্থাৎ উ, ই, মূর্ধন্য, দন্তন্য, ম, এদের উচ্চারণকালে আবার শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে না এসে কিছুটা বাতাস নাক দিয়ে বেরিয়ে আসে, মানে উচ্চারণকালে মুখ এবং নাক উভয় পথেই শ্বাসবায়ু নির্গত হয়, সেই জন্য এদের নাম হচ্ছে অনুনাসিক ধ্বনি বা অনুনাসিক বর্ণ। এবার দেখো এখানে এই যে চ বর্গ রয়েছে, চ বর্গের চ, ছ, জ, ঝ, এই 4টি বর্ণ উচ্চারণকালে উষ্ণ ধ্বনির স্পর্শ লাগে, সেই জন্য এদের একটা নাম রয়েছে, এদের বলা হয় ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি। এবার এই যে আমরা 5টি বর্গের 25টি বর্ণ দেখলাম, এই 25টি বর্ণের মধ্যে যে নাসিক্য ধ্বনিগুলি রয়েছে, উ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম, এবং 4টি ঘৃষ্ট ধ্বনি, চ, ছ, জ, ঝ,
এইগুলি বাদ দিয়ে বাকি যে ষোলোটি পড়ে রইল, এই ষোলোটি যখন আমরা উচ্চারণ করি তখন উচ্চারণকালে শ্বাসবায়ু কিছুক্ষণের জন্য হলেও সম্পূর্ণ বাধা পেয়ে যায়। একটু উচ্চারণ করে দেখে নাও, যেমন ক, প্রথমে শ্বাসবায়ু বাধা পেল তারপর হঠাৎ করে আমরা ছেড়ে দিলাম। খ, গ, সেরকম চ বর্গের তো হচ্ছে না, ট, ঠ, ড, সব ক্ষেত্রেই এরকম কিছুক্ষণের জন্য বাধা পেয়ে উচ্চারিত হচ্ছে, তাই এদের প্রতিহত ধ্বনি বলা হয়। তার মানে প্রতিহত ধ্বনির সংখ্যা হচ্ছে ষোলোটি। আর এর সংখ্যাটা খেয়াল রাখবে, প্রতিহত ধ্বনি বলতে বোঝায় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কিছুক্ষণের জন্য সম্পূর্ণরূপে বাধা পায় বা প্রতিহত হয়, এদের বলা হয় প্রতিহত ধ্বনি। এবার এই প্রতিহত ধ্বনি বাদ দিয়ে, মানে স্পর্শধ্বনি যেগুলো রয়েছে সেই স্পর্শধ্বনি ২৫টি বাদ দিয়ে বাকি যে ১৪টি বর্ণ রয়েছে এগুলিকে আবার প্রবাহী বা প্রবাহিত ধ্বনি বলা হয়। তার মানে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অল্পক্ষণের জন্য বাধা পায়, এগুলোকে বলা হয় প্রবাহী বা প্রতিহিত প্রবাহিত ধ্বনি। এগুলো ১৪টি রয়েছে, অন্তস্থ জ, র, ল, ব, অন্তস্থ ব, তালব্যস, মূর্ধন্যস, দন্তস্থ হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বর এবং বিসর্গ। এছাড়াও অবশ্য চন্দ্রবিন্দুর অস্তিত্ব রয়েছে। এবার আমরা দেখব শীষ ধ্বনি। শীষ ধ্বনি মানে শীষ দেওয়ার মতো একটা বাতাস বেরোয়। তালব্যস, মূর্ধন্যস, দন্তস্থ এবং এই তিনটে মূলত শীষ ধ্বনি। আবার তালব্যস, মূর্ধন্যস, দন্তস্থ হ, এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি। গরম বাতাস বেরিয়ে আসে মুখ দিয়ে বা শ্বাসবায়ুর আধিক্য থাকে বলতে পারো, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ুর আধিক্য থাকে তাদের বলা হয় উষ্ণধ্বনি। এবার এই স্পর্শধ্বনি ২৫টি এবং উষ্ণধ্বনি, এদের মাঝে রয়েছে ৪টি বর্ণ, অন্তস্থ জ, র, ল এবং অন্তস্থ ব, এদের বলা হয় অন্তস্থ। অন্তস্থ অন্তস্থ মাঝে অবস্থান করে, কিসের মাঝে? একদিকে দেখো বর্গীয় ধ্বনি বা স্পর্শধ্বনি, আর একদিকে রয়েছে উষ্ণধ্বনি। এই উষ্ণধ্বনি এবং বর্গীয় ধ্বনির মাঝে অবস্থান করে বলেই এদের নাম অন্তস্থ ধ্বনি। অবশ্য আর একটা বিষয় রয়েছে, যেমন স্বরধ্বনিতে আমরা জানি যে বাধাহীনভাবে শ্বাসবায়ু বেরিয়ে আসে, আর ব্যঞ্জন ধ্বনি হলো বাধাপ্রাপ্ত ধ্বনি, কিন্তু এই অন্তস্থ ধ্বনিগুলো এগুলো স্বরধ্বনিও নয় ব্যঞ্জন ধ্বনিও নয়, এদের মাঝামাঝি অবস্থান। তার কারণ এরা স্বরধ্বনির মতো সম্পূর্ণ বাধাহীনভাবে উচ্চারিত হয় না, আবার ব্যঞ্জন ধ্বনির মতো বাধাযুক্তও নয়। এই স্বর এবং ব্যঞ্জনের মধ্যবর্তী বলে এদের অন্তস্থ ধ্বনি বলা হয়। এগুলোর মধ্যে আবার লক্ষ্য করো, অন্তস্থ জ এবং ব এরা হচ্ছে অর্ধস্বর, স্বরধ্বনির মতো এদের উচ্চারণ। যেমন অন্তস্থ জ, এটার উচ্চারণ ইয়, যদিও কিন্তু বাংলায় উচ্চারণটা আমাদের হয়ে গেছে বর্গীয় জয়ের মতো, জ উচ্চারণ করি যদি, কিন্তু এটা ইয়দি, সংস্কৃতে এটা রয়েছে বা অন্য কোনো কোনো ভাষাতে রয়েছে। সংস্কৃত থেকে উৎপন্ন যে সমস্ত ভাষাগুলো ভারতীয় রয়েছে তাদের কোনো কোনো ভাষাতে রয়েছে, কিন্তু ইংরেজিতে লেখার সময় আমরা যেমন ধরো যুব, তখন কিন্তু যে না লিখে ওয়াই ইউ বি এ, তার মানে এই অন্তস্থ জয়ের উচ্চারণটা হবে ইও। আর অন্তস্থ ব এর উচ্চারণটা হচ্ছে উ, ডব্লিউ, ডব্লিউর মতো, যেমন বিশ্ব, বিআইএস ডব্লিউ এ। এগুলো তবে এখানে একটা সাবধানতা অবলম্বন করবে, যেগুলো বফলা, বফলা যুক্ত ধ্বনি মানেই যে সেখানে এই অন্তস্থ বটি হবে এমন নয়। অন্তস্থ বয়ের উচ্চারণটা যেখানে ডব্লিউ মতো উচ্চারিত হয় ও, যেমন কম্বল, কময় বয়ল, এখানে যে নিচে বটি এটি কিন্তু বর্গীয় ব, কিন্তু বিশ্ব, স্বাগত, স্বর্ণ, এখানে যে বফলাগুলো রয়েছে এগুলো হচ্ছে অন্তস্থ ব। এবার র এবং ল এরা হচ্ছে তরল স্বর। এরপর দেখো ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, এটা জিহ্বার অগ্রভাগ মূর্ধা থেকে তাড়নজাত স্বর তৈরি করে, সেই জন্য এদের তাড়নজাত ধ্বনি বলা হয়। এরা হচ্ছে ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, এদের মধ্যে ডয়শূন্য র অল্পপ্রাণ এবং ঢয়শূন্য র হচ্ছে মহাপ্রাণ। ডয়শূন্য র আর দিয়ে বোঝানো হয়, ঢয়শূন্য র আর এইচ। এবার অন্তস্থ অ, অন্তস্থটি আমাদের বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার নিজস্ব সৃষ্ট, এটা সংস্কৃতে ছিল না, এটাও এমসিকিউ প্রশ্ন অনেক সময় আসে, এটা একটু খেয়াল রাখবে। আর খণ্ডত্ব, খণ্ডত্ব তয় হসন্তর মতো উচ্চারণ। অনুস্বার এবং বিসর্গ, এদের বলা হয় অযোগ, মানে কোনো ধ্বনির সঙ্গে ছাড়া এরা উচ্চারিত হয় না, একক বা স্বতন্ত্র প্রয়োগ হয় না। এইগুলি হলো আমাদের ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা। পরবর্তী যে ভিডিওটি আমরা নিয়ে আসবো সেখানে স্বর এবং ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ বৈশিষ্ট্য
সেই উচ্চারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো।